নমস্কার বন্ধুরা, আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। নীলিমা কিচেন স্বাগত জানাই। দেখুন, এই যে আমি আজকে মুরগি মাংসের ঝোল বানাবো। এই যে মাংস নিয়ে নিয়েছি, এই যে আলু, টমেটো, লঙ্কা, ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এই যে আদা রসুন, আর এখানে পেঁয়াজ মিক্সার মেশিনে আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে ধরে দিচ্ছি। আলুতে একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসতে লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, তেল, সব কিছু মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখুন, এই যে ভালোভাবে মাখানো হয়ে গেছে মাংসটা। দেখুন, আর একটু বাকি আছে, ভাজা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা করে নেব। গরম মশলাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পড়ছেন? পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছে। টমেটো গুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াই ধরছে নি, এত মাংস। দেখুন মাংসটা কষা হচ্ছে, আমি নেড়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। হ্যালো।
দেখুন তোষাটা আর একটু বাকি আছে, আলু ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে এসছে, একটু চাপা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, মাংসটা কেমন হয়েছে। আমার লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা ভালো লাগলে। আজকে আমি এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেব। খুলে দেখছি, বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও একবার চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখছি মাংসটা। দেখুন মাংসটা হয়ে গেছে, আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি শেষ করছি, বাই বাই।